ওয়াও, ভিডিও স্ক্রাইবে বাংলা কিভাবে লিখবেন শিখে ফেলুন 2 মিনিটেই। ছোট্ট এই মজার ট্রিকটি শেখার জন্য পুরো ভিডিওটি ভালো করে দেখুন। ভিডিও স্ক্রাইব সফটওয়্যারে বাংলাতে অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি ওপেন করেন। আমি আমার ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি অলরেডি ওপেন করে ফেলেছি। তারপরে আপনি এখান থেকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করুন এবং আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করুন। আমি আমার ব্রাউজারটি ওপেন করেছি। তারপরে সোজা ফটোশপে চলে যান। ফটোশপে যাওয়ার পরে নিউ প্রজেক্ট ওপেন করেন। ওপেন করার পরে আপনি আপনার পছন্দ মতো একটা সাইজ দিয়ে নিউ প্রজেক্ট ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পরে ফটোশপের লেয়ার্স অপশন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটা আছে এটাকে আনলক করে ইনভিজিবল করে দিন আমার মতো। তারপরে এদিক থেকে টেক্সট টুলটা সিলেক্ট করে আপনি বাংলা লিখুন এখানে, যেমন আমি লিখছি আচ্ছা আমি লিখেছি যে আমি বাংলা লিখবো। এখন আমি আপনারা এই লেখাটাকে ফাইল থেকে সেভ এজে গিয়ে এটাকে আপনার পছন্দের ফোল্ডারে, যেমন আমি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এই ফোল্ডারে আমরা এটাকে PNG ফাইল হিসেবে সেভ করবো। ফাইলটা সেভ হয়ে গেছে, তো আপনারা এই যে দেখুন এখানে ফাইলটা, এই যে এটা PNG আকারে ফাইলটা সেভ হয়ে গেছে, অলরেডি ওপেন হয়ে গেছে। কিন্তু এটা দেখা যাচ্ছে না, কারণ আমরা এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে তৈরি করেছি, এই কারণে এটাকে দেখা যাচ্ছে না এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের কারণে। এখন আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, একটা সাইট online-convert.com। এখানে আপনি অনেক ফাইল, যে কোনো ধরনের ফাইলই কনভার্ট করা যায়। তো আমরা এখান থেকে ইমেজ কনভার্টারে গিয়ে কনভার্ট টু SVG সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা চুজ ফাইলে গিয়ে আমরা এখন যে ফাইলটা তৈরি করেছি সেটা সিলেক্ট করে দিব। এই যে ভিডিও স্ক্রিপ্টটা দেখে আমি বাংলা লিখবো ফাইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পরে এখানে কনভার্ট ফাইল নামের একটা অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু পরেই SVG কনভার্ট হয়ে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা সেভ হতে যাচ্ছে, তো আমি আমার নির্দিষ্ট ফোল্ডারটাকে সেভ করবো। তো সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। আমরা ভিডিও স্কেপ সফটওয়্যারটি ওপেন করে নিউ প্রজেক্ট গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা তৈরিকৃত আপনারা সেকেন্ডটা একটু কমিয়ে দিবেন যাতে এনিমেট হয় সম্ভবত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে পরে হচ্ছে, তো এই জিনিসটার জন্য সেকেন্ডটা আরো কমিয়ে দিবেন। যত কম দিবেন এই জিনিসটা ততটা বোঝা যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও স্ক্রাইবে বাংলা লেখার টিউটোরিয়াল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে এই ধরনের ভালো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন।